What is up guys, Bang XOB here and welcome to another episode of Grand Theft Auto Online. এই সপ্তাহের আপডেটটি খুবই স্পেশাল, কেননা যেটি এই প্রথম কোনো আপডেটে 4x মানি দিয়েছে। তো আর বেশি কথা না বলে এই সপ্তাহের উইকলি আপডেটের ভিডিওটি শুরু করা যাক। তো অল টাইমের মতো সর্বপ্রথম পোডিয়াম ভেহিকেলের কথা বললে এখানে রয়েছে স্লেগান জিটি, যেটি আসলে খুব দামি একটি গাড়ি এবং আমার মতে এই গাড়িটি আপনাদের জেতার জন্য চেষ্টা করা উচিত। তো এরপর আমরা অ্যালেক্স কারমিটের দিকে আগালে দেখতে পাবেন এখানে রয়েছে ডিঙ্কা জেস্টার ক্লাসিক, এবং এটি জিততে হলে আপনাদের টোটাল 4 দিন একটানা ফাস্ট হতে হবে। তো আপনারা যদি এই গাড়িটি খুব সহজে জিততে চান তাহলে আমার একটি ভিডিও রয়েছে যেখানে আমি দেখিয়েছি যে কিভাবে কারমিটের যে কোনো রেস খুব সহজে সোলো করে জিতা যায়। তো সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন, লিংক ডিসক্রিপশনে এবং আই বাটনে আমি দিয়ে দিব। এরপর আমরা যদি ভেহিকেল ডিসকাউন্টের কথা বলি তাহলে লেজেন্ডারি মোটর স্পোর্টসে পাচ্ছেন ইনা স্টাফোর্ড, যেটি আমার মতে আজ পর্যন্ত কোনো দিনও ডিসকাউন্টে দেওয়া হয়নি, এটি প্রথম। এরপর রয়েছে ব্যাপিড ফ্লাশ জিটি এবং উবারমার্ক SC1। ওয়াস্টকের মধ্যে আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন পাউন্ডার কাস্টম এবং টারেটেড লিমোর মধ্যে। এরপর সাউদানের মধ্যে আপনারা টোটাল 2টি গাড়ির মধ্যে ডিসকাউন্ট পাচ্ছেন, তার মধ্যে সর্বপ্রথম হলো ম্যামথ প্যাট্রিয়ট স্ট্রেচ এবং দ্বিতীয়টি হলো ল্যাম্পার্ডাটি ট্রোপোস র্যালি। তো এই সপ্তাহে প্রপার্টি ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন 30% ডিসকাউন্ট MC ক্লাবের মধ্যে এবং 40% ডিসকাউন্ট পাচ্ছেন নাইট ক্লাবের সিকিউরিটি আপগ্রেডের মধ্যে। তার সাথে আরও আপনারা পাচ্ছেন MC ক্লাবের বিজনেসের সেল মিশনে 1.5 গুণ টাকা। জব সেকশনের মধ্যে এবার আপনারা পাচ্ছেন ডাবল না ট্রিপল না বরং কোয়াড্রিপল মানি অ্যাডভার্সারি মোড ক্রস দ্য লাইনের মধ্যে। আমার জানা মতে আপনার মধ্যে বেশিরভাগই এই মিশনগুলো খেলেননি, তবে আমি বলবো ট্রাই করে দেখতে পারেন, এখান থেকে আসলে খুব ভালো ইনকাম করতে পারবেন আপনারা। সবশেষে যদি টাইম ট্রায়ালের কথা বলি তাহলে আপনারা নর্মাল টাইম ট্রায়ালটি পাচ্ছেন টংবা ভ্যালিতে, RC ব্যান্ডিটো টাইম ট্রায়াল পাচ্ছেন কনস্ট্রাকশন সাইট 1-এর মধ্যে, এবং নেক্সট জেন কনসোলের জন্য HSW টাইম ট্রায়াল পাচ্ছেন টার্মিনালের মধ্যে। তো ভিডিওটি এখানেই র‍্যাপ আপ করব। আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও আপডেট ভিডিও পেতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড পিস।